বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল মা ও বোনেরা আরবি জানেন না, আরবি বলতে পারেন না, সেই সকল মা ও বোনেরাও খুব সহজেই এই আমলটি করতে পারবেন। পৃথিবীর সকল ব্যক্তি তার স্বামীর জন্য এই আমলটি খুবই সহজে করতে পারবে। এই আমলটির চাইতে সহজ কোনো আমল হতে পারে না। এই আমলটি করলে স্বামী স্ত্রীর মধ্যে এমন বন্ধুত্ব সৃষ্টি হবে, এমন প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি হবে, স্বামী স্ত্রীকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। আল্লাহ তাআলা গায়বীভাবে এমন রহমত নাজিল করবেন, এমন ভালোবাসা স্বামীর মনে স্ত্রীর জন্য সৃষ্টি করে দিবেন। স্ত্রী যদি স্বামীর জন্য করেন, স্বামী যদি স্ত্রীর জন্য করেন, এই আমলটা স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন। যে ব্যক্তি আমল করবেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন বন্ধুত্ব ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনারা এই আমলটি শুরু করবেন রবিবার আসরের নামাজের পর থেকে। আগে পরে সাতবার ইয়া আল্লাহু ইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে আপনারা তিনবার বলবেন। রবিবারের আসমানের মুআক্কিল ফেরেশতা হযরত দুনিয়ায় আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং রবিবারের জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আবু আব্দুল্লাহ মাযহাব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আবু আব্দুল্লাহ মুযহাব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা আল্লাহর ইচ্ছায় আমাদের স্বামী স্ত্রীর মনে অথবা আমার স্বামীর মনে এমন প্রেম মহব্বত ভালোবাসা বন্ধুত্ব সৃষ্টি করে দিন, সারা জীবনেও যেন সে আমাকে ভুলতে না পারে, সারা জীবন যেন আমার বাধ্য বশ থাকে। এই কথাটি বলে আপনারা হচ্ছে যারা আরবি বলতে পারেন না, আরবি ঠিক মতো বোঝেন না, তারা শুধুমাত্র আন সাইয়িদিনা তিনবার পড়ার পরে বলবেন অমুকের ছেলে অমুক, আমার স্বামী অমুকের ছেলে অমুকের মনে আমার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিন। আন সাইয়িদিনা আমার স্বামী অমুকের ছেলে অমুকের মনে আমার জন্য প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিন। এই কথাগুলো তার সামনে গেলেই যখনই দেখা হবে আপনি তখনই মনে মনে আন সাইয়িদিনা পড়তে থাকবেন। দূরে থাকলে তার চেহারার কথা মনে করে অসংখ্যবার প্রতিদিন পড়তে থাকবেন। এই নিয়মে আপনি হচ্ছে 7 দিন আমল করবেন। যারা আরবি বলতে পারেন তাদের জন্য এই আমলটি আরও বেশি কার্যকর হবে। তারা আন সাইয়িদিনা পড়ার পরে বলবেন স্বামীর নাম, এরপরে বিন বলবেন, তারপরে হচ্ছে শ্বশুরের নাম অথবা শাশুড়ির নাম বলবেন, এরপরে আলা হব্বি বলবেন, এরপর আপনার নাম বলবেন, এরপর বিনতে বলবেন, এরপর আপনার মায়ের নাম বলবেন। যদি আপনারা স্ত্রীর জন্য আমলটি করেন আন সাইয়িদিনার পরে আপনার স্ত্রীর নাম বলবেন, এরপরে বিনতে বলবেন, তারপর আপনার শাশুড়ির নাম বলবেন, এরপরে আলা হব্বি বলবেন, এরপর আপনার নাম বলবেন, এরপর বিন বলবেন, আপনার বাবা অথবা মায়ের নাম বলবেন। এইভাবে আপনারা 7 দিন পর্যন্ত যতবার সম্ভব শুধুমাত্র আন সাইয়িদিনা স্বামীর চেহারার কথা চিন্তা করে, দূরে থাকলে স্বামীর ছবি নিয়ে তার ছবির উপরে ফু দিবেন, কিছু সময় পরার পরে ছবির উপরে ফু দিবেন। এটা যদি আপনারা একাধারে 7 দিন অসংখ্যবার পাঠ করতে পারেন অথবা স্বামীর সামনে গিয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে পাঠ করতে পারেন, আপনার স্বামী এই জীবন আর কখনো অবাধ্য হবে না ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আমি যদি আপনাদের মন থেকে আমলটি করার এজাজত দিই তাহলে বুঝতে পারবেন 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।